বন্ধুরা, ঝিনুক দিয়ে মানুষ কিভাবে মুক্তা তৈরি করছে দেখুন, অবাক করার মতো বিষয়। আল্লাহ মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে। ঝিনুকের ভিতর থেকে মুক্তা যেভাবে ই করে, এই যে ঝিনুকগুলো, এগুলো কিন্তু এগুলো অপারেশন করা হয়নি এখনো। এটা অপারেশন করার পর এই যে এটা ক্লোজ করো, এর ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, যেরকম এটা ফুলের ডিজাইন, তারপরে আল্লাহ আছে। 786 লেখা, তাই তো? 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম, তাই তো? তাই নাকি? 786 মানে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে এই এতগুলো অক্ষর আছে মনে হয়। এইখানে দেখো, এখানে ক্লোজ করো, এদিক এই দেখো, এখানে স্টার, স্টারের উপরে চাঁদ দেওয়া, দেখছো? বন্ধুরা, ডিজাইন কিভাবে করা হয় দেখুন। প্রথমত ঝিনুকের গুঁড়া সহ বিভিন্ন জিনিসের সমন্বয়ে এরকম আঠা বানানো হয়, তারপরে সেই আঠাগুলো এরকম শাঁসের ভিতরে দেওয়া হয়, বা সেই শাঁসটা নিয়ে খাতার উপরে চাপ দেওয়া হয়, তারপরে বিভিন্ন ধরনের ডিজাইন হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের শাঁস আছে। বিভিন্ন শাঁসে বিভিন্ন ধরনের ডিজাইন হয়, যেমন ফুল, আল্লাহ, 786 সহ বিভিন্ন ধরনের ডিজাইন। হরেক রকমের সেই ডিজাইনগুলো শুকানোর পরে তার সাইডে বিভিন্ন ধরনের দাগ থাকে, সেই দাগগুলো মোটরের মাধ্যমে নিখুঁতভাবে সমান করে নেওয়া হয়। এবারে ডিজাইনগুলো ঝিনুকের কাজে লাগানোর জন্য উপযুক্ত হয়েছে। এইগুলো ডিজাইন করার পরে এইগুলো অপারেশনের মাধ্যমে এর ভিতরে রাখা হয়, এই ঝিনুকগুলোর ভিতরে, তাই তো? দুই পাশে দুই খোলে, হ্যাঁ, এর মাঝখানে রাখা হয়। আর ঝিনুক মুক্তা তৈরি হয় কীভাবে, যে ঝিনুক ওই জায়গাটা চাটে, চাটতে চাটতে একটা লেয়ার পড়ে, ওই লেয়ার, এই ডিজাইনের উপর যে লেয়ারটা পড়ে ওইটাই হচ্ছে যে মূলত মুক্তা। আর এইগুলো কিন্তু অপারেশন করা হয়নি, এইগুলো অপারেশন করার পরে এই ডিজাইনের জিনিসগুলো এর ভিতর দেবে। দেওয়ার পরে এই যে এইটা তো দেখছি মারা গেছে, না এটা মারা গেছে, নেই নেই, এই যে এই ঝিনুকগুলো কিন্তু অপারেশন করা, এবং এই ঝিনুকের ভিতরে অপারেশন করে রেখে দিয়েছে। এটা এক বছর পরে যে মুক্ত হবে, তাই তো কাকা? এক বছর পরে, যে এক বছরের ভিতরে এর খাদ্য খাবার হচ্ছে যে এর উপরে যে মাছগুলো আছে, মাছের যে খাদ্য দেবে এই খাদ্যগুলো এ কিছুটা সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন এর ভিতরে তো বলছি যে রঙিন মাছ আছে, ওই যে প্রায় 1000 উপরে রঙিন মাছ আছে এখানে। মজার ব্যাপার হলো এই ঝিনুকগুলা পুকুরে কিংবা বিভিন্ন ঘেরে বা বাওড়ে এগুলো চাষ করা যায়। সিস্টেমটা হচ্ছে এইটা, এই খাঁচা করে এর ভিতরে কয়টা ঝিনুক, দশটা মতন ঝিনুক রেখে এতটুকু পানির ভিতরে এটা শুয়ায় রাখতে হবে, তাই তো? মাটির সাথে লাগবে না, কিন্তু উপরে দড়ি সিস্টেম করে দড়ির সাথে এরকম, দড়ির সাথে। মানে মুক্তাটা কি আসলে? মুক্তাটা এই যে উপরে লেয়ারটা পড়ছে না, হ্যাঁ, এই যে লেয়ারটা, এই লেয়ারটা হলে মুক্ত। এই যে নিউক্লিয়াসটা আছে, এমএস নিউক্লিয়াস, এটা বলা হচ্ছে এমএস নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা আপনাদের ঝিনুকটা অপারেশন করে দুই সাইডে খোলে ঢুকানো হয়, দুই সাইডে খোলে ঢুকাবার পরে এই ঝিনুকটা কিন্তু ওই খাদ্য খাবে, আর এটা চাটতে 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 এই লেয়ারটা পরে, এই এমএস মুক্তার পরে লেয়ারটা পরে, এমএসের পরে লেয়ারটা পরতে পরে মুক্তায় পরিণত হয়, মানে ওই ওইটা চাটে, তাই তো? চাটতে চাটতে একটা পর্যায়ে, একটা পর্যায়ে, এক বছর পরে যায় পরিণত, মুক্তায় পরিণত হয়ে যায়। ওর ভিতরে যে ঝিনুক রয়েছে, মানে কত পিস মতো আছে আপনার ওইখানে ঝিনুক? এখানে 1000 পিসের উপরে আছে, 1000 পিসের উপরে। এই আপনার এই এটা মানে খরচটা কিরকমের? এর খরচ পার পিস আপনাদের খরচ হয়, আপনি অপারেশন দিয়া, নিউক্লিয়াস দিয়া, তারপরে আপনি ঝিনুক দিয়া, পার পিস 40 টাকা খরচ আছে, খরচ আছে। হ্যাঁ, আবার এই সাথে নেট আছে, পানির ভিতরে রাখা হয়, অন্তত এত পানি নিচে রাখতে হবে। ও আচ্ছা, যে কোনো ঘেরে বা পুকুরে এত পানি নিচে রাখতে হবে, নিচে রাখলে পানি গরম না হয়। ওর খাদ্য সিস্টেমটা কি? ওর খাদ্য সিস্টেম হচ্ছে মাছের ঘেরে সবচেয়ে বেটার, মাছের ঘেরে, মাছের ঘেরে, মাছের পুকুর। আপনি এখানে কি খাতি দেন? আমার ওই এটাকে জুপিল্যান্ডের খাবার, মাছের খাদ্য দিতে হয় তো। ও, ওই মাছের যে খাদ্য দেন, মাছের খাদ্য খাচ্ছে না? এই মাছও তো আলাদা বিক্রি হয় না, ডিম বাইসা করে না? বিক্রি হয় মাছটা, একটা মুক্তা যদি এ গ্রেড হয়, এ গ্রেড হলে একটা মালের দাম আসতে আছে 100 টাকা, মানে পাইকারি রেট, পাইকারি রেট। তারপরে বি গ্রেড হলে বি গ্রেড 80 টাকা আসতে আছে, আর সি গ্রেড 70 টাকা, 60 টাকা, 65 টাকা, 3 গ্রেডে মুক্ত হয়ে যায়। এই ডিজাইনটা এই এর ভিতরে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এই ডিজাইনটা ভিতরে দাও, অপারেশন ভিতরে দাও। দেওয়ার পরে এইখানে যখন ওই আপনার ওই ঝিনুকটা থাকবে মেন, তারপরে এই এই ডিজাইনই হবে আপনার ঝিনুকের যে প্রলেপটা না, এটা এটা এটার মধ্যে এক বছর পরে এই প্রলেপটা এটার মধ্যে ঢুকে আসবে। ও, তাহলে তো অনেক দিনের প্রসেসের ব্যাপার, এক বছর। এগুলো সব বিভিন্ন জায়গায় অর্ডার রয়েছে না? এটা আমরা যেখানে কাজ করতে সেখানে এটা অর্ডার আছে 12,000-এর। আপনার